হ্যালো ফ্রেন্ডস, শিবমন্ত্রা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে নিয়ে যাবো একটা খুব খুব সুন্দর জায়গায়। তো তোমরা সবাই ওয়েট করো, চলো আমার সঙ্গে, ঠিক আছে? খুবই সুন্দর জায়গা, চলো। ফাইনালি আমরা একটা খুব সুন্দর একটা জায়গায় চলে এসেছি, দেখো খুব সুন্দর একটা ওয়াটারফল। তো যেটা এখানে সবাই চেঙ্গি ফল নামে চেনে, তো দেখতেই পাচ্ছ জায়গাটা খুবই সুন্দর, খুবই দারুণ। তো চলো আমরা, মানে সবাই থাকো আমার সঙ্গে একসাথে নিয়ে। আর সব থেকে বড়ো কথা, তোমাদের সবার কাছে আমার প্লিজ এটা একটা রিকোয়েস্ট, তোমরা ভিডিওটাকে সম্পূর্ণ শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবে এবং অবশ্যই দেখবে এবং লাইক এবং সাবস্ক্রাইব করবে। তোমরা লাইক সাবস্ক্রাইব করবে তারপরে তো আমি বুঝতে পারবো না যে তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে, এবং তারপরে আমি আরও সুন্দর সুন্দর মজার মজার ভিডিও তোমাদের জন্য, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি ভিডিওটা চারটা মতো লেট হয়ে গেল, যাই হোক আমি যে দেখতেই পাচ্ছি না। তো সুন্দর একটা জায়গা, আর এখানে আমি আঁকতে শুরু হয়ে গেছি কারণ সেগুলো প্রচণ্ড ভেঙেছে এবং স্বচ্ছত হয়ে গেছে, তো খুব সাবধানে যেতে লাগবে সেখানে সাবধানে, কারণ কি তখন থেকেই স্লিপ হওয়ার দায়ী করতে আছে, আর স্লিপ হলে বুঝতেই পারছি না তো থাকি তো তৈরি হবে, তাই সুন্দর লাগছে তাই না? আমার খুবই ভালো লাগছে, আমার দেখতে ভালো লাগছে। কাশ আমার এখানে একটা বাড়ি থাকতো, আমি প্রতিদিন এই ঝর্ণার পাশে সুন্দর লাগছে ঝর্ণাটা। আর সব থেকে বড়ো কথা এই ঝর্ণাটা আর এখানকার যে পরিবেশটা খুব সুন্দর লাগছে, আমার আর এখানে প্রথম আর দেখতে ইচ্ছে হয়েছে না। একদিকে ঝর্ণার সৌন্দর্য, একদিকে মেঘের ঢাকা আকাশ, মানে সব মিলে না আমি কী বলবো, খুব একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। তোমরা দেখতে পাচ্ছো ঝর্ণার যে গাউটটা যে এতটা বেশি, তোমরা শুনতে পাচ্ছ কি না, মানে আমি আমার আওয়াজটা ঠিকঠাক করে মতো শুনতে পাচ্ছি না, বুঝছো এরকম। তো যাই হোক, দেখো ঝর্ণাটাকে আমার সব থেকে দারুণ লাগছে, ঝর্ণাটা দেখে মানে ঝর্ণার সৌন্দর্যটা যে এত ভালো লাগছে, আর ঝর্ণার জলগুলো যে এত জোরে জোরে পড়ছে সেগুলোই মানে সব জায়গায় ছিটকে ছিটকে আছে, মনে হচ্ছে যে মানে কী বলবো যে মানে মেঘ মানে উপর থেকে মানে শিশির পড়ছে, কিন্তু না সমস্ত ঝর্ণার জলগুলো এতটা জোরে জোরে পড়ছে যে সেগুলো সব ছিটকে ছিটকে পুরো জায়গাটাকে জায়গাটাকে একদম স্বচ্ছতে একদম ভিজে ভিজে হয়ে গেছে, দেখো। তবে যাই বলো না কেন ঝর্ণাটার সৌন্দর্য খুবই 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 দারুণ লাগছে, মানে সব মিলে একদম অসম একদম, আর বিউটিফুল প্লেস আর কি এটা। তোমরা যদি চাও তোমরাও এই জায়গাটাতে ঘুরতে আসতে পারো, আমার কমেন্ট করতে তোমরা কমেন্ট করতে পারো, আমি পরে বা তোমাদের দেখো জলের যে ফ্লোটা রয়েছে সেটা এতটাই সুন্দর যে কী বলো, কিন্তু যতটাই সুন্দর ততটা খুবই ভয়ানক, মানে কোথার থেকে শুরু হচ্ছে কোথার থেকে শেষ হচ্ছে কিছুই বুঝে যাচ্ছে না। বাট যাই হোক, জিনিসটা দেখতে খুবই দারুণ লাগছে, মানে একদম অসম, একদিকে ঝর্ণা একদিকে পাহাড় সব মিলিয়ে একটু কী বলবো। তোমাদের যদি কখনো মন খারাপ হয়ে যায় না, কোনো সময় যদি তোমরা এই জায়গাটাতে চলে আসে না, তোমাদের দুজনের মধ্যে মন একদম ঠিক করবে, মানে যাকে বলে একদম মন ঠিক করা একদম সঠিক করে, ঠিক আছে? এখানে আসলে তোমার সব কিছু বেড়ে যাবে, এত সুন্দর দেখতে দেখো এই পাহাড়ের সৌন্দর্যগুলো দারুণ লাগছে, ঠিক আছে? আর সব থেকে বেশি যেটা মানে আমাকে অনেক বেশি যেটা প্রভাব ফেলেছে আমার মানে সেটা হচ্ছে ঝর্ণা, ঝর্ণার আওয়াজ, নোংরা জলের আওয়াজটা, আর তার চারপাশটা দেখো সুন্দর লাগছে, সব কিছু সবজি তার সঙ্গে মিলে দারুণ তাই তোমরা যদি আসতে চলে আসতে পারো, আমার আমি খুব এনজয় করছি, আর এমনিতেও আমি ঘুরতে খুবই খুবই ভালোবাসি, যখনই সুযোগ পাই ঠিক আছে, আমার এত ঘুরতে জলগুলো খেতেও পারো, মানে কোনো সাইড এফেক্ট নেই, মানে একটা একটা মিনারেল পাওয়া যায়, ঠিক আছে?
যদি কখনো কারো দেওয়াল তৈরি থাকে এখান থেকে তোমরা শুনতে পারবে। আর কি বলবো, দেখো এত সুন্দর লাগছে জায়গাটা, আমার তো ঝর্ণার সৌন্দর্যটা দেখি আমি একদম মুক্ত হয়ে গেছি, আর আমি দেখতে ইচ্ছে করবো, আমি খুবই ভালো লাগছে। আর তোমাদের কাছে আমার আরেকটা রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটাকে একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবে, আর ভিডিওটাকে তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করবে, আর লাইক এবং সাবস্ক্রাইব প্লিজ করবে। আর আমি আরও এরকম খুব সুন্দর সুন্দর জায়গাতে ঘুরতে যাবো এবং তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? প্লিজ, তাই আমার তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করেন, তোমরা সবাই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, আর লাইক করবে সাবস্ক্রাইব করবে অবশ্যই করবে, ঠিক আছে? তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ, তোমরা ভালো থেকে সুস্থ থেকে সবাই করবে, ঠিক আছে? আবার আমি